আসি আমরা, অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলোর কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে? তার ভিতরে এক নম্বরের ভুল হলো, যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই, সেটা হলো বিসমিল্লা পাঠ না করা। অজুর শুরুতে কি পাঠ করতে হয়? বিসমিল্লা। আপনি যখন হাত ধুয়েতে অজু শুরু করবেন, দুই হাতের কবজি ধুয়েতে অজু শুরু করবেন না, প্রথম কাজ, তার আগে আপনি কি কি করবেন? বিসমিল্লা, বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর অজু শুরু করবেন। বহু লোক আছি আমরা, অজুখানায় ওই গল্প করতেছি, আড্ডা মারতেছি, কথাবার্তা বলতেছি, এই বলতে বলতে অজু শুরু করে দিছি, তাহলে বিসমিল্লা কখন পড়তেছি? বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে, অবহেলার কারণে, অন্য মনস্কতার কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই। অথচ এই বিসমিল্লা পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ। অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না, আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না। যদিও সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতে এটা না, তাদের মতে বিসমিল্লা পাঠ করা এটা অজুর সুন্নাহ, এটা অজুর কি? সুন্নাহ। এটা আপনি যদি বিসমিল্লা বলে যদি অজু শুরু করেন, তাহলে অজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসবে। অজুটার ভিতরে কি আসলো? পূর্ণাঙ্গতা আসলো। অজুটার ভিতরে অজুটা আপনার হৃষ্টপুষ্ট হলো। এই অজুতে ইনশাআল্লাহ আপনার সালাত পূর্ণাঙ্গ হবে, যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে ভুলটি হয় ভাই, 199 জনের বলবো, তার চেয়ে বেশি হতে পারে, হাজারের ভিতরে 10 জন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে, এই কাজটা সঠিকভাবে করতে পারি না, সেটা হলো অজুর সময় মিসওয়াক করা। অজুর সময় কি করা ভাই? মিসওয়াক করা। এটি এত গুরুত্বপূর্ণ সুন্নাত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিস, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযু। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো, তাদের জন্য কষ্টের কারণ না হতো, তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম, ফরজ করে দিতাম কি? প্রত্যেক অজুর সময় মিসওয়াক করা, প্রত্যেক অজুর সময় মিসওয়াক করা, এটা বাধ্যতা করে দিতাম যদি তাদের কষ্টের কারণ, কারণ বাধ্যতামূলক করে দিলে তখন এটা তাদের জন্য প্রতি ওয়াক্তে মিসওয়াক করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেলে এটা ছাড়া অজু হতো না, তখন তারা বিপদে পড়ে যেত, বেশি কষ্ট হয়ে যেত। অজুতে যদি এখন মনে করেন 10টা 15টা 20টা ফরজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে দিন, তাহলে 20টা 15টা 20টা 25টা ফরজ আদায় করে অজু করা একটু কষ্ট হয়ে যেত না? পাঁচ বাদ দৈনিক একটু আমাদের জন্য ঝামেলা হয়ে যেত কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সেদিকে লক্ষ্য করে আমাদেরকে কি করলেন না? সহজ করে দিলেন, অর্থাৎ ফরজ করলেন না, তার মানে কি করলেন? সুন্নাহ এর অন্তর্ভুক্ত করলেন। কিন্তু তারে হাদিস থেকে, তারে বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর সময় মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অজুর সময় মেসওয়াক করার গুরুত্ব কত বেশি ছিল সেটা এই হাদিস থেকে বোঝা যায় কি যায় না? তিনি চাইছেন আমাদেরকে অজুর সময় মেসওয়াকের নির্দেশটা বাধ্যতামূলক করতে, শুধু করেন নাই কেন, আমাদের কষ্টের দিকে লক্ষ্য করি। এই হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাচ্ছেন মনে প্রাণে আমরা যেন অজুর সময় মেসওয়াক করি, এটা বোঝা যায় কি যায় না? প্রিয় ভাইরা, আপনারা কি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কি ছিল? মেসওয়াক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল, যে আমলের পরে আর কোনো আমলের সুযোগ পান নাই, এই আমলের পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তার জীবনের লাস্ট আমল কি ছিল? তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথায় রেখে শুয়েছিলেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে, শরীর আর শক্তি ছিল না মেসওয়াক চিবানোর মতো, নতুন মেসওয়াক চিবায়া ওটাকে নরম করবেন এই শক্তিটা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিলেন, আয়েশা মেসওয়াকটা আমাকে একটু চাবায় দাও, তিনি চাবায় নরম করে দিলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকটা করলেন, ব্যাস। এই মেসওয়াকের পরে তার মৃত্যু এবং এই মেসওয়াকের মাঝখানে আর কোনো আমল করার সুযোগ ছিল না। ভাই, তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে। দেখেন প্রত্যেকটা কাজে, কিন্তু আমি একটা একটা করে আপনাকে দেখাচ্ছি হুজুর, প্রত্যেকটা কাজে আমাদের ত্রুটিগুলো হয় কিভাবে দেখেন। কুলির সময় ভুল হয়, কি ভুল হয়? কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা করি না। হাদিসে কুলির বিষয়ে নির্দেশ এসছে, সেটাকে বলা হয়েছে মদমদা। মদমদা আরবি শব্দ, এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা। এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পানি নিয়ে মুখে নাড়বেন, এরপরে ফেলবেন, আবার হাতে নিবেন, কিছু সময় নাড়বেন, 1 সেকেন্ড হোক 2 সেকেন্ড হোক, এরপরে ফেলবেন, এটা হলো কুলি বা কুলকুচা। আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ, যখন ব্যস্ত থাকি, যখন হুলস্থুল থাকে, কোনো সময় কোনো কাজের তাড়া থাকে, তখন অনেক সময় আমরা কি করি হয় কি না হয় না,
মুখে নিলাম আর ডাললাম, মুখে নিলাম আর ডাললাম। আমি জানি না আপনাদের হয় কিনা এরকম, আমি আমি দেখছি এরকম অনেক সময় হয়, আপনারা একমত কিনা? নিলাম মানে ব্যস্ততার কারণে হয়তো জামাত শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে অথবা দেরিতে আসছি, তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও, নেওয়াও আর ফেলাও, এতে কলি হবে না। হাদিসে যে কুলির নির্দেশ আসছে সেই কুলি হবে না, এটা মুখে পানি দিলেন আর বাইর করলেন, এটাতে কুলি। কুলি হয়ে গেলে আপনাকে মুখে পানি দিবেন না দেন, ভাই কুলিটা কেন করতে বলা হয়েছে? মুখের ভেতরটা কি করার জন্য? পরিষ্কার করার জন্য। আপনি যদি মুখে পানি নেন আর বাইর করেন তাহলে কি মুখ পরিষ্কার হবে? আপনাকে তো মিনিমাম এক দু সেকেন্ড হলেও নাড়তে হবে জিনিসটা পানিটা, তাহলে আপনার মুখটা কি হবে, পরিষ্কার বা পরিচ্ছন্ন হবে। আল্লাহ তালা আমাদেরকে আমাদের তৌফিক দান করে। নাম্বার চার, নাকে পানি দেওয়া। দেখেন একটা একটা করে দেখেন প্রত্যেকটাতে ত্রুটি আছে। আল্লাহ মুস্তাহান, নাকে পানি দেওয়া, নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে এটাকে বলা হয় ইস্তিনশাক। ইস্তিনশাক, ইস্তিনশাক আরবি ব্যাকরণ অনুযায়ী এটা পাবে ইস্তিফালের মাসদার বা ক্রিয়ামূল, যেটার মধ্যে এক্সট্রা ভাবে টানা আকর্ষণ করার অর্থ যার মর্মের ভিতরে আছে। তো ইস্তিনশাক শব্দের মূল অর্থ হলো পানি টানা, নাকে পানি টানা। আমরা নাকে পানি টানি না, দেইও না। ধান খেতে পানি দেওয়া হয় আর লাল শাকের খেতে পানি ছিটানো হয়, ঠিক না? ঠিক, লাল শাক বা মূলার শাকের খেতে পানি ছিটানো হয় আর ধান খাত বেশিরভাগ ইরি ধান ইত্যাদি এই সমস্ত ধান খেতে পানি দেওয়া হয়। দেওয়া আর ছিটানো বেশকম আছে কি নেই? একটা হলো দেওয়া, একটা হলো ছিটানো, আর একটা হলো টানা। টানা হলো এ ক্লাসের ওজুতে নাকে পানি টানবেন, বি ক্লাসের ওজুতে নাকে পানি দিবেন, থার্ড ক্লাসের ওজুতে নাকে পানি ছিটাবেন। আমি কি বুঝতে পারছি? তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের ওজু, সারা জীবন থার্ড ক্লাসের ওজু করি। আপনি থার্ড ক্লাসের ওজু করে আপনি জান্নাতে যাবেন? ফার্স্ট ক্লাসে থাকাও তো যাইতে কঠিন হয়ে যায়। আপনি ফার্স্ট ক্লাসের ওজু করে কিভাবে আপনি সালাতের খুলবেন, তালা খুলবেন, কিভাবে আপনি জান্নাতে যাবেন? অতএব ভাই এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে। দেখুন নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন, নাকে ধরে হালকা কি করবেন, টান দিবেন, হালকা টান দিবেন, হালকা টান। কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে, নাকের তালুতে উঠবে, আপনার কষ্টের কারণ হবে। শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না, শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না আমরা কোনো কষ্টে নিপতিত হই। অতএব আমি এমন জোরে টান দেবো না যে নাকের তালুতে উঠি, কিন্তু হালকা একটু টান দেবো যাতে করে অন্তত সামান্য একটু ভেতরে পানিটা যা। আরেকটি ভুল ভাই, নাকে পানি দেওয়া একটা আমল, নাক ঝাড়া আরেকটা। নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ। আমি কি বুঝতে পারছি? কুলি করা একটা আমল, হাত ধোয়া একটা আমল, হাতের কবজি পর্যন্ত দুই হাতের বিসমিল্লাহ বলা তারপর দুইটা আসে, এরপরে মেসওয়াক করা একটা আমল, কুলি করা আরেকটা সুন্নাহ, কুলির পরে নাকে পানি দেওয়া বা নাক দিয়া পানি টানা আরেকটা আমল, এরপরে নাক ঝাড়া আরেকটা। আমি কি বুঝতে পারছি? নাক ঝাড়া এটাকে বলা হয় হাদিসের ভাষা ইস্তিনসার, ইস্তিনসার ঝাড়া। এই নাক ঝাড়ার ক্ষেত্রে বিরাট ভুল হয় ভাই, ভুল সবচেয়ে বড় ভুল তো এটা যে নাক ঝাড়াটা অনেকে ঝাড়েই, ওই যে ছিটায় দেয় বসেস, নাক ঝাড়াটা ঝাড়তে হয় এটা অনেকে জানেনি না, করেনি না এটা। আবার অনেকে করেন তো মাঝে মধ্যে করেন, কিন্তু নাক ঝাড়া করা উচিত। যতবার নাক দিয়ে টান দিলেন না, এরপরে হালকা আঙুল দিয়ে চাপ দিয়ে আপনি ওইটাকে প্রেসার দিয়ে নাকটা পরিষ্কার করবেন। কথা কি বুঝাতে পারছি? আবার নাকে পানি দিলেন, আবার পরিষ্কার করলেন, আবার নাকে পানি দিলেন, আবার পরিষ্কার করলেন। ভাই এটা হলো নাক ঝাড়া। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ আছে, দেখুন সহিহ বুখারীতে আসছে, তিনি বলেন ইজাস্তাইকাদা আহাদুকুম মিন মানামিহি, যদি কেউ ঘুম থেকে উঠে, যদি কেউ ঘুম থেকে উঠে, ফাতাওয়াদ্দা, এরপর সে উযু করতে যায়, ফালিয়াস্তানফির সালাসান, তাহলে সে যেন তিনবার নাক ঝাড়ে, নাক পরিষ্কার করে। কেন? ফাইন্নাস শাইতানা ইয়াবিতু আলা খাইশুমিহি, কারণ নাকের যে বাঁশি উপরে ছিদ্র এই জায়গাটায় শয়তান রাত্রি যাপন করে। শয়তানের বেডরুম আপনার নাকের বাঁশি, বুঝতে পারছেন? শয়তানের বেডরুম হলো আমাদের নাকের বাঁশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জায়গাটা সে অবস্থান নেয়,
এবং এই জায়গায় গিয়া মোটামুটি আমাদেরকে ব্রেন ওয়াশ করে যে শুয়ে থাক, আরাম কর, যত অসুস্থ দেওয়া দরকার তার যে ডিউটি সেটা সে পালন করে, কুকামের যত বুদ্ধি দেওয়া দরকার, কিন্তু তার এই ঘাঁটি হলো আমাদের নাকের বাঁশি। ওজুর সময় যদি আমরা এটাকে সুন্নাহ পালন করতে গিয়ে এটাকে ঝাড়ি, তাহলে শয়তান দূর হয়ে যায়। ভাই, এরপর আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল, যেটি হয় না বা আরেকটি ত্রুটি ওজুতে, সেটি হলো আঙ্গুল খেলাল না করা। ওজুতে কি না করা? আঙ্গুল খেলাল না করা। আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে, এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য, পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে? এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায় এভাবে কি করতে হবে? একটু হালকা নাড়তে হবে, যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে, এটা কারণ এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুকিয়ে থাকার কারণে। তারপর যদি একটু নাড়া দেন পানির ভিজা আঙ্গুল দিয়া, তাহলে ইনশাল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে, ঠিক না? ঠিক। তাহলে এই জিনিসটি কোনো সময় আমরা করি না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে আলাদা। তিনি বলেছেন আবু দাউদের হাদিস, আসবিগিল ওয়াদুআ ওয়া খাল্লিল বাইনাল আসাবিআ, ওযুকে পরিপূর্ণভাবে করো। আর ওযুকে পরিপূর্ণভাবে করার একটি অন্যতম কাজ হলো আপনার আঙ্গুলের মাঝে কি করা? খেলাল করা। তিনি বলেছেন তোমরা আঙ্গুলের মাঝে খেলাল করবে, এক আঙ্গুলকে অন্য আঙ্গুলের মাঝে প্রবেশ করে পরিষ্কার করবে। এটা হলো হাতের আঙ্গুল। পায়ের আঙ্গুল কিভাবে করবে? পায়ের আঙ্গুল তার এক আঙ্গুল ওই অন্য পায়ের আঙ্গুল ঢুকে দেওয়া না, সেটা করবেন হলো অন্য হাতে আসছে এই যে কোনো আঙ্গুল আছে না, কোনো আঙ্গুল, কোনো আঙ্গুল দিয়া সব চিপাগুলোতে কি করবেন? ঘষা দিবেন। কোনো আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলোতে ঘষা দিবেন। প্রিয় ভাইয়েরা, ওজুর ক্ষেত্রে আরেকটি ভুল, এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে ওজুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি। একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া। কোনো জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায়, ওজুর অঙ্গগুলো যেগুলো ধুইতে হবে তার কোনো অঙ্গ যদি শুকনা থেকে যায়, ওজু হবে না। এক ব্যক্তি ওজু করে আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তার ওজুর কোনো জায়গায় শুকনা আছে, তিনি বললেন যাও আবার ওজু করো, তোমার ওজু হয়নি। তিনি তাকে পুনরায় ওজু করাইছেন। কেন? তার ওজু সঠিকভাবে হয় না, শুকনা রয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই ওজু করেন, ওজু করলে বেশ কিছু জায়গা, বিশেষ করে যে কোনো জায়গাটা, এই জায়গাটা দেখা যায় শুকনা থাকে, এই যে কানের লতির এই যে জায়গাটা এখানে দেখা যায় একটু কি থাকে, শুকনা থাকে, কপালের দিকে দেখা যায় শুকনা থাকে, এই জায়গাগুলো অনেক সময় দেখা যায়, বহু লোককে দেখা যায় উজু করে আসছে এখানে শুকনা, এখানে শুকনা, পায়ের গোড়ালি গিরা এই জায়গাগুলোতে শুকনা। কারণ হলো ওই যে অবহেলা করে উজু করছে, কোনো রকম উজু করছে, উজুটা যেভাবে করা দরকার সেভাবে করে নাই। ভাই, এই জিনিসটা লক্ষ্য করা দরকার, কি দরকার না, উজুই হবে না। এই যে ভুলগুলো বললাম এগুলা হলে আপনার উজু হয়ে যাবে, কাগজে কলমে উজু হয়ে যাবে। কিন্তু এখনকার যে ভুলটা বললাম, যদি শুকনা না থাকে, আল্লাহ মাফ করেন, তাহলে কাগজে কলমে উজু হবে না, কাগজে কলমেও কি হবে না, উজু হবে না। এত জঘন্য, সাবধান থাকার দরকার কি দরকার না? আল্লাহ আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করেন। ভাই, আরেকটি বড় ভুল, এটাও বিশাল বড় ভুল, সেটা হলো পানি অপচয় করা। পানি অপচয় করা, আল্লাহ মাফ করেন, এটা থেকে মুক্ত আমরা কেউই না বোধ হয় এই জুড়ে। পানি অপচয় উজুর সময়, ভাই আমাদের উজুতে কত পানি লাগে? আপনি যদি, আমরা তো বেশিরভাগ লোক এখন ট্যাপে উজু করি না, আপনি যে ট্যাপটা ব্যবহার করেন ওই ট্যাপের নিচে যদি একটা কি রাখেন, বালতি রেখে দেন, আপনি উজু করার শেষে লক্ষ্য করে দেখেন একটা খালি বালতি যদি রাখেন কত পরিমাণ পানি পড়বে আনুমানিক? প্রায় এক বালতির মতো হয়ে যাবে না? সুবহানাল্লাহ, 50-100 জন লোকের উজুর পানি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজুর পানির পরিমাণটুকু হাদিসে আসছে। এক গ্লাস পরিমাণ পানি দিয়ে তার কি হয়ে যেত? উজু হয়ে যেত। এক গ্লাস পানির প্রয়োজন হতো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজুতে, গোটা উজুতে। আর সেখানে এক গ্লাস তো আমাদের শুধু কিসেই লাগে? হাত দুটো এক গ্লাসে হয় কিনা সন্দেহ, এক হাতেও হয় কিনা এক গ্লাস সন্দেহ। ভাই, হাসির বিষয় না, এটা খুব জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে কি বলেছেন? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই। হারাম পানি অপচয় করা, পানি অপচয় করা। সাহাবা একরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেউ বলবো ভাই এই যে নির্দেশ নিষেধ, এগুলো তো সাহাবীদের যুগে পানি টানাটানি ছিল, মরুভূমি এলাকার লোক ছিল, তখনকার বোধ সমস্যা। ভাই, এখন তো আমাদের যুগে আলহামদুলিল্লাহ কি আছে, প্রচুর পরিমাণে পানি আছে, পানির তো অভাব নেই আল্লাহর ফজলে। আমরা কেউ হয়তো মনে করি যে অনেক পানি আছে, এখন বোধহয় আর এই এত টানাটানি করে উজু করার প্রয়োজন নাই। আমি বলবো না ভাই, এটা ভুল। সাহাবা একরাম জিজ্ঞেস করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা সমুদ্রে থাকি, নৌকা যাচ্ছি, জাহাজে যাচ্ছি, সমুদ্রে পানির কোনো অভাব নাই, সেখানে পানি ব্যবহারের ক্ষেত্রেও কি আমাকে হিসাব করি করতে হবে, অতিরিক্ত করলে হিসাব দিতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবাচক উত্তর দিয়েছেন,
ও ভাই, তাহলে বোঝা গেল যে পানি ট্যাঙ্কিতে আছে, আপনার লাইনে পানি আছে, এই জন্য আমি পানি অপচয় করার অনুমতি আমাকে শরিয়ত দেয়নি, অতিরিক্ত পানি ব্যবহার করলে আমাকে হিসাব দিতে হবে। সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো হয় ভাই আপনি যদি সম্ভব হয় বদনা বা কোনো জগ ইত্যাদিতে, মগ ইত্যাদিতে আপনি ওজন করেন, সবচেয়ে সহজে টেপের মধ্যেই বেসিনে একটা মগ রেখে দিলেন, ওইটা দিয়া ঢেলে ঢেলে আপনি ওজন করেন, তাহলে পানি অপচয় হওয়ার সম্ভাবনা সবচাইতে কম। ওজুর ক্ষেত্রে আরেকটা ভুল হলো ভাই চাপাচাপি করে ওজু করা, ওজু ধরে রাখা, চাপাচাপি করে ওজু ধরে রাখা, এই ভুলটা প্রচুর পরিমাণ হয় বিশেষ করে শীতের দিনে। গরমের দিনে আলহামদুলিল্লাহ ওয়াশ করার দরকার হয় না, মনে না মানে ওজু দরকার না হলে ওজু করি আমরা, ঠিক আছে না, বিশেষ করে মরুভূমি এলাকাতে গরমের জায়গাতে। কিন্তু শীতের দিন আসলে সুবহানাল্লাহ আসরের ওজুতে চেষ্টা করি টেনে টুনে আসা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, ঠিক না ঠিক, একটা চেষ্টা থাকে যে আসরের ওজুতে মাগরিব গেছে, যেহেতু পেশাবের বেগ আছে, বায়ুর বেগ আছে, বাথরুমের বেগ আছে, তো একটু চাইপা চুপা যদি ধরে রাখতে পারে এসাটা হয়ে গেলে এসা বড় তার উজু করা লাগবে না, খালাস উজু করাতে পারছে গেলাম ঠান্ডার দিনে, ঠিক না ঠিক। এই অলসতাটা আমরা অনেকে করি কি করি না, এটা উচিত না, উজুর ক্ষেত্রে এটা একটা বড় ভুল। প্রথম কথা হলো আপনি যদি পেশাবের বেগ থাকে, বায়ুর বেগ থাকে, আপনি সালাতে দাঁড়ালে সালাতে মনোযোগ সেভাবে হবে না, সালাতে যেরকম মনোযোগ দরকার আল্লাহর সঙ্গে আপনার যেটা মানে বান্দার সঙ্গে গোলামের যে একটা বিনয় প্রকাশের ব্যাপার আছে সেটা হবে না যদি আপনার কি থাকে ওজুর মধ্যে ওই প্রেশার থাকে, প্রেশার বা পায়খানার বেগ থাকে ভাই। মানুষ যে কোনো কাজে ভালো কাজ মনোযোগ দিয়ে করতে হলে প্রেশার পায়খানার বেগ থাকলে করা যায়, তাহলে আপনার সালাতের ভিতরে খুশু খুশু কীভাবে আসবে, আপনার সালাদ যে সালাদ আপনাকে সফলতা এনে দিবে, যে সালাদ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সেই সালাতের জন্য তো খুশু খুশু দরকার, আপনার মনোযোগ দরকার, আপনার স্থিরতা দরকার, স্থিরতা তো আসবে না যদি আপনার মন থাকে টয়লেটে, আপনি আছেন মসজিদে, দেহ আছে মসজিদে, মনটা আছে টয়লেটে, তাহলে তো সালাত পূর্ণাঙ্গ হবে না। এই জন্য ভাই চাপাচাপি করে ওজু ধরে রাখা এটা ওজুর ক্ষেত্রে আরেকটা বড় ভুল, এটা করা যাবে না। যারা চাপাচাপি করে ওজু ধরে না রেখে ওজু ছুটতেছে ছেড়ে দেয়, এরপরে যা উজু করে আসে, এদের জন্য বিশাল বড় পুরস্কার আছে, বিশাল বড় পুরস্কার, একটি নয় তিন তিনটি পুরস্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন মুসলিমের হাদিস, আলা আদুল্লাকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন আমলটি মানুষকে তার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন এবং আল্লাহর কাছে তার মর্যাদা গ্রেড বাড়তে থাকে, ইমানদার হিসাবে তার গ্রেড বাড়ে এবং আল্লাহ ভুল ত্রুটি মাফ করেন, কোন আমলের মাধ্যমে তোমাদের কি বলে দিব না? সাহাবা ইকরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলে দিব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ইসবাগুল উযু আলাল মাকারি, ইসবাগুল উযু আলাল মাকারি, প্রথম আমল অপছন্দ, কষ্ট, ঠান্ডা, শীত, হ্যাঁ অথবা পানির অভাব, কি না উযু করতে হইতেছে, যে কোনো কষ্টকে উপেক্ষা করে, কষ্টকে সহ্য করে যে ব্যক্তি উযু করে, উযু আটকে রাখে না, এই ব্যক্তি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ যেমন মাফ করবেন তার মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তাহলে বোঝা গেল সাধারণ ওযু এটার চাইতে আপনি যদি ওযুকে কি করেন, আপনি যদি ওযুকে কষ্টকে উপেক্ষা করে ওযু করেন, চাপাচাপি করে ওযু ধরে না রাখেন, ছেড়ে দেন আবার ওযু করে আসেন, ফ্রেশ হয়ে আসেন, নামাজটা পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনি দুটি পুরস্কার তার কাছ থেকে পাচ্ছেন, এক হলো গুনাহ মাফ আর একটা হলো মর্যাদা বৃদ্ধি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওযুর ভুল ত্রুটিগুলোকে কভার করে এগুলো থেকে পরিচ্ছন্ন থেকে, এই ভুলগুলো থেকে মুক্ত থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে ওযু করার তৌফিক দান করেন।